বলো না কেন বানিয়ে নিচ্ছি। এই যে একটা এখানে বানানো হয়ে গেছে, এখানে বানিয়ে নিচ্ছি। তো আমি বাবু টিফিনটা রেডি করি, তাকে এবার ঘুম থেকে তুলতে হবে। বন্ধুরা ছাদ থেকে তো চলে এসেছি, ছাদে আজকে তো থাকা যাচ্ছে না, মানে এত চারিদিকে বক্স চলছে ছাদে, মানে কান ভুঁভো করছে। তো ছাদ থেকে নেমে এলাম, নেমে এসে তোমার দাদাভাই গিয়েছিল বাজারে। তো আজকে কত সবজি এনেছে দেখুন, একবার দেখুন, এক গাদা সবজি এনেছে। সিম, করলা, কাঁচা লঙ্কা, টমেটো, মটরশুঁটি, পেঁয়াজ কলি। আমি বললাম পেঁয়াজ শাক আনতে, আবার পেঁয়াজ শাক এনেছে, তার সঙ্গে আবার পেঁয়াজ কলিটাও নিয়ে এসছে। এটা কি প্রয়োজন ছিল? আমি বললাম পেঁয়াজ শাকটা কখন খাবো আর পেঁয়াজ কলিটা কখন খাবো। নোটে শাক, কুমড়ো, ক্যাপসিকাম, বাবুর তো রোজ ভেজিটেবিল নেই, বিম করাই গাজরটা ছিল, ক্যাপসিকামটা শেষ হয়ে গিয়েছিলো, কাঁচকলা, এইসব এনেছে। তো এখন দেখা যাক কী রান্না করা যায়। আমি চচ্চড়িটার জন্য, নোটে শাকের চচ্চড়ি, এটার জন্য আমি নিয়েছি বেগুন, রাঙালু, আলু, কুমড়ো কেটে নিয়েছি ডুমো করে, নিয়েছি কিছুটা বড়ি, আর নিয়েছি নোটে শাক কুচিয়ে, আর নিয়েছি আদা রসুনের পেস্ট একটু। তো আমি নোটে শাকের তরকারিটা বসিয়ে দিই। সবজি এনেছে আর এনেছে মাছ। এই যে মাছ এনেছে, বাবু কাল থেকেই বলছে মাছের মাথা, মাছের মাথা, তা আজকে খুব বড় মাথা পায়নি, ছোটো সাইজেরই পেয়েছে। বাবুর জন্য মাছের মাথা আর মাছ এনেছে, বাবুর জন্য নয়, আমাদের সবাইয়ের জন্যই। তো আমি এবার রান্নাটা করে নিই। তো বন্ধুরা, শুক্তোটা বানানোর জন্য আমি কেটে নিয়েছি বিনস, আলু, মটর, বেগুন, সজনা ডাঁটা, শিম, রাঙা আলু, আর যেহেতু কস লাগে একটা কাঁচকলাটা, তাই সেটাকে আমি হলুদ মাখিয়ে রেখেছি। কেটে নিয়েছি করলা গোল গোল করে, নিয়েছি বড় বড়ি, আর এটা আমি নিয়েছি বাটা মশলা, মানে আদা, ধনে জিরে, মৌরি একসঙ্গে বেটে নিয়েছি, সিলে বেটে নিয়েছি। তো আমি রান্নাটা বসাই, আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি কড়া তেল গরম করে নিয়ে আমি বড় বড়িগুলো ভেজে, লাল করে ভেজে তুলে নেব। বড়িটা আমার ভাজা হয়ে গেছে, আরও কিছুটা তেল দিয়ে আমি এবার গোল গোল করে কেটে রাখা করলাগুলো আমি ভালো করে ভেজে নেব। করলাটা নুন মাখানো ছিল, তাই আমি একটু অল্প হলুদ ছড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো করলাটা আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার করলা তুলে নিয়ে ওই কড়াইতে আমি আলু, রাঙালু, সব সবজিগুলো আমি ভেজে নেব। প্রথমে আলু আর রাঙালুটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। আলু রাঙালু ভাজা হয়ে গেলে ওটা আমি তুলে নেব, তুলে নিয়ে ওই কড়াতেই আমি দিয়ে দেব সিম, বিম কড়াই, এগুলো সিম, বিম কড়াই, এগুলো ভালো করে একটু ভেজে নিলে কাঁচা গন্ধ ছাড়ে, তাই আমি এগুলো ভেজে নিচ্ছি। সিম, বিম কড়াই ভাজা হয়ে গেলে ওতে আমি দিয়ে দেব বেগুন আর সজনা ডাঁটা, এগুলো একটু তেলে ভেজে নেব, নাহলে কাঁচা গন্ধ ছেড়ে যাবে। তো সব সবজি আমার ভাজা হয়ে গেছে, মটরটাও শেষে দিয়ে দিলাম। এবার আমি সবজিগুলো নামিয়ে নেব, ওই কড়াতেই দিয়ে দেবো কিছুটা তেল, একটা কাঁচা লঙ্কা, আর যে বেটে রাখা মশলাটার পেস্টটা সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, লঙ্কা আর হলুদ, যেহেতু আমি সব মশলা বেটে দিয়েছি। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এতে আমি এবার ভাজা সবজিগুলো তুলে দেব, দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এই সময় আমি দিয়ে দেব কিছুটা নুন, নুন দিয়েও কিছুটা ভালো করে নেড়ে নেব। আর এই সময় তুলে দেব সেই হলুদ মাখানো কাঁচা কলাগুলো যে ছিল, সেগুলো ভালো করে ধুয়ে আমি তুলে দিলাম, দিয়ে বেশ খানিকটা জল দিয়ে দিলাম, কারণ শুক্তোটা একটু আমার একদম ফুটে গেছে, জল দিয়ে দিলাম, সিদ্ধ হয়ে গেছে, অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব, এটা আমি ঢেলে নিয়েছি। এবার আমি একটু ফোড়ন দিয়ে দেব বা ছক দিয়ে নেব। তার জন্য কড়া বসিয়ে নিয়েছি, কড়ায় দিয়ে দিলাম কিছুটা তেল, দিয়ে দিলাম একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা,
আর দিয়ে দেব অল্প পাঁচফোড়ন। এবার আমি দিয়ে দেব ওর মধ্যে ভেজে রাখা বড়ি আর করলা। এবার আমি যে ভাজা সবজি সিদ্ধ অবস্থায় আছে সেটা আমি ওর মধ্যে ঢেলে দেব, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। ফুটে উঠলে আমি দিয়ে দেব সর্ষে বাটা, যেটা আমি বেটে রেখেছিলাম। সর্ষে বাটাটা শেষেই দিতে হবে, কারণ আগে দিলে তরকারিটা তিতো হয়ে যাবে। আর নামাবার আগে আমি দিয়ে দেব কিছুটা ঘি। তো শুক্তো আমার একদম রেডি হয়ে গেছে। আচ্ছা, শুক্তো আমার একদম রেডি হয়ে গেছে। তো শুক্তো আমার একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি বসিয়ে দিই মটর শাকের চচ্চড়ি বা ঘন্ট, যেটাই বলেন না কেন। তো আমি প্রথমে কড়ায় তেল গরম করে নিয়ে ছোট সাইজের ডালের যে বড়ি, সেই বড়ি আমি ভেজে নেব বেশ কিছুটা। বড়ি ভাজা হয়ে গেছে, ওই কড়াতেই আমি দিয়ে দেবো আরও কিছুটা তেল। এবার আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো আমি একটু ভেজে তুলে নেব। সবজিটা আমার ভাজা হয়ে গেছে, আরো কিছুটা তেল দিয়ে আমি এবার কড়াই দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর অল্প পাঁচফোড়ন। দিয়ে আমি এবার দিয়ে দেব একটা কোঁচানো পেঁয়াজ। এটা পেঁয়াজ না দিলেও চলে, কিন্তু আমি পেঁয়াজ দিয়েই বানাচ্ছি। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু সর্ষে বাটা। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা আমি কষিয়ে নেব, নিয়ে আমি সবজি ভেজে রাখা সবজিটা ওর মধ্যে তুলে দেব। তো মশলা কষানো হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আগে থেকে নটে শাকগুলো। নটে শাক দিয়ে তারপর নুন ছড়িয়ে আমি দিয়ে দেব ঢাকনা, হতে দেব কিছুক্ষণ। ঢাকনা খুলে ওর মধ্যে দিয়ে দেব আমি ভেজে রাখা বড়ি, দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেব। তো নটে শাকের ঘন্ট আমার রেডি হয়ে গেছে, জলটা জাস্ট শুকিয়ে যাবে একটু। তো আমার নটে শাকের ঘন্ট একদম রেডি। তো বন্ধুরা, এখন তো দুপুর হয়ে গেছে, 1টা বাজে, আমার চা নেই হয়েছে, চান করে পুজো করে নিয়েছি, তোমাদের সঙ্গে পুজোটা শেয়ার করা হয়নি। রান্না করে পুজো করে নিয়ে এবার ছাদে জামাকাপড়গুলো মেলতে যাবো। তোমরা নিশ্চয়ই সাউন্ড পাচ্ছ, মানে এত ছাদে বিকট শব্দ হচ্ছে, ছাদে যেতে ইচ্ছে করছে না, কিন্তু জামাকাপড়গুলো মেলে দিয়েছি, এখনও যাওয়া হয়নি, উল্টে দিতে হবে। তোমাদের দাদাভাই এখনও ফেরেনি, তার চানের জল দিতে হবে, জল গরম বসাতে হবে। কখন থেকে ফোন করছি, ফোনও তুলেনি, বুঝতে পারিনি হয়তো। তো ছাদে যাওয়া যাক, ছাদের একটা পরিস্থিতিটা কেমন একবার দেখিয়ে দিই তো আপনাদের। হ্যাঁ, চলুন ছাদে যাওয়া যাক। তো চান করে জামা কাপড় মেলতে ছাদে চলে এসেছি, এসে দেখলাম গাছগুলো শুকিয়ে যাচ্ছে, জল দেওয়া হয়নি দুদিন, তাই আমি অল্প করে সব গাছগুলোতে একটু করে জল দিয়ে দিলাম। কারণ দুদিন রোদ্দুরটা ছিল না, আজকে আবার রোদ্দুরটাও হয়েছে, তাই মাটিটা শুকিয়ে গেছে, তাই জলটাও দিয়ে দিলাম আর একটু চুলটাও শুকিয়ে নিলাম। ছাদ থেকে নেমে এসেছি, এখন বাজে প্রায় 1:30, তোমার দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি।
আর কি কি রান্না হয়েছে তোমরা অনেকটাই দেখেছো, আর যেটা দেখানো হয়নি সেটা আমি দেখিয়ে দিই। এই তো শুক্তো করেছি দেখেছো তোমরা, আর তার সাথে করেছি মাছের ঝাল, মাছটা দেখেছিলে ঝালটা করা হয়েছে তোমাদের দেখানো হয়নি, আর নটর শাকের তরকারি। তো তোমার দাদাভাই খেয়ে নিক, আমি বাবু আসলে খাওয়া দাওয়া করবো। মানে মানে মোটামুটি কেমন হলো? আগে খাবো, বড় মাছের মাথা আছে খেতে হবে আগে। চলো দেখতে পাচ্ছেন ও আগে ঘুড়ি ওড়াবে, অবস্থা দেখে আজ আঁকেন। তো আপনারা শুনতেই পেয়েছিলেন যে আজ আঁকেন ছাদে ঘুড়ি ওড়াতে হবে। তো কোনো রকমে ভাতটা খেয়ে ছাদে চলে এসেছে, দেখতেই পাচ্ছেন ধুলো কীভাবে বসে আছে ঘুড়ি নিয়ে। তো যা করছে করুক, এবার তো সন্ধে হয়ে যাবে, করে নিক কিছুটা সময়। দেখছেন ছাদে কত ঘুড়ি উঠছে আকাশে, ভালো লাগছে দেখতে। এই যে ঘুড়ি নিয়ে বসে আছে, হাত কাটবে বলে এবার নিয়ে চলে যাব। তো নিচে যাওয়া যাক, সন্ধে হয়ে যাচ্ছে। এত বিচ্ছিরিভাবে বক্স আর মাইকগুলো বাজছে, মানে কানে ঝালাপালা হয়ে যাচ্ছে, তাই নেমে এলাম। আর দেখতেই পাচ্ছেন এই দেখুন, একবারে পুরো বিছনাপত্র মেলে বসেছি, তার সব জামাকাপড়গুলো গুছিয়ে নিই। ওকে পড়তে বসতে বললাম, ছাদ থেকে নেমে এসে ও কম্পিউটার দেখতে বসে গেল। তো ঠিক আছে, আমি জামাকাপড়গুলো গুছিয়ে নিই, তারপর দেখা যাক আবার কী করা হবে। তো বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, এবার ডিনারের প্রিপারেশান করছি। তো রুটি হয়ে গেছে আমার, আর ডিনারে আজকে একটা আমার নতুন বন্ধুর আবেদনে আমি একটা নতুন রেসিপি করছি। তো কি করছি সেটা তোমরা একবার দেখে নাও। আজকে আমি বানাবো চিকেন মাঞ্চুরিয়ান, আমার বন্ধুর অনুরোধে। তো তার জন্য আমি নিয়েছি, এখানে নিয়েছি 300 গ্রামের মতো চিকেন, পেঁয়াজ শাক কুচোনো, ক্যাপসিকাম পেঁয়াজ ডুমো করে কাটা, পেঁয়াজকে কুচি কুচি করে কাটা, দুটো চেরা কাঁচা লঙ্কা, এখানে পেঁয়াজ শাকের গোড়ার যে পেঁয়াজটা সেই পেঁয়াজটা, আর কাঁচা লঙ্কা কুচি, রয়েছে আদা রসুনের পেস্ট অল্প আর আদা রসুন কুচি, একটা ডিম, কর্নফ্লাওয়ার, আর এখানে আছে 3 রকম সস, টমেটো সস, সয়া সস আর চিলি সস। তো আমি প্রথমে মাঞ্চুরিয়ানের জন্য চিকেন বলগুলো বানিয়ে নেব। মাঞ্চুরিয়ান বলগুলো ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ, গোলমরিচের গুঁড়ো, কিছুটা সয়া সস, অল্প নুন, আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। আর অনেকটা পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে এটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। এরপর ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ শাকের কুচো। তো ম্যারিনেট হয়ে গেছে, এবার আমার তেল গরম করে তাতে আমি গোল গোল করে বলগুলো তেলে ভালো করে ভেজে নেব লাল করে। দেখতেই পাচ্ছেন আমি কড়ায় সব বলগুলো একেবারে দিয়ে দিয়েছি, সবটা ধরেনি, কিছুটা আরও আছে। তো এবার আমি উল্টে পাল্টে এগুলো লাল করে ভেজে নেব। তো সব মিটবলগুলো আমি লাল করে ভেজে তুলে নিলাম।
এবার কড়াই দিয়ে দেব রসুন কুচি, তারপরে দিয়ে দেব আদা কুচি। আদা রসুনটা বেশ ভালো করে লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব একদম মিহি করে কাটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি, এটাও আমি ভালো করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুমো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামের কুচো, এগুলো আমি ভালো করে তেলে নেড়ে নেব। যতক্ষণ এটা ভাজা হচ্ছে আমি অন্যদিকে সস বানিয়ে নেব। তার জন্য আমি দিচ্ছি 2 চামচ টমেটো কেচাপ, 1 চামচ ডার্ক সয়া সস, 1 চামচেরও একটু বেশি চিলি সস। এই সসটা একসঙ্গে আমি মিশিয়ে নেব। এবার আমি মশলাটার মধ্যে দিয়ে দেব, ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর এই সময় দিয়ে দেব 1 চিপি ভিনিগার। এবার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গুলা জল 1 বাটি, কারণ ওটাই থিকনেসটা আনবে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ শাকের কুচি, এটা ফুটতে থাক। ফুটে উঠলে এবার দিয়ে দেবে এর মধ্যে মিট বলগুলো। এই সময় একটু নুন আর একটু চিনি দিয়ে দিতে হবে। তো মিট বলগুলো আমি দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। তো এগুলো আমার ফুটে উঠেছে, উপর থেকে আমি ছড়িয়ে দিলাম কিছুটা সাদা তিল। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার চিকেন মাঞ্চুরিয়ান একদম রেডি। আমি এবার এটা একটা পাত্রে ঢেলে নেব। উপর থেকে আরো কিছুটা সাদা তিল ছড়িয়ে দিলাম, দেখুন কেমন দেখতে হয়েছে। দেখতে তো ভালোই হয়েছে, খেতে কেমন হয়েছে সেটা পরে জানা যাবে। চিকেন মাঞ্চুরিয়ান দিয়ে তো আমরা রুটি খেতে বসে গেছি, এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এখন তো অনেকটাই রাত্রি হয়ে গেছে, আমাদের ডিনারও হয়ে গেছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য থ্যাংক ইউ। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগের সঙ্গে। তো ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।